We live under the sea. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো এখন ওই দুপুর 1:15 মতন বাজে। তো চিজ টেস্টিংয়ের পর এখন আমরা আবার বাসে উঠে পড়েছি আর যাচ্ছি পরের আরেকটা শহর ভলেন্দাম দেখতে। আর এই বাসে যেতে যেতে গাইড আমাদের শহরটার ব্যাপারে অনেক কিছুই বলছিলেন, তবে এতক্ষণ যেটার অপেক্ষায় ছিলাম সুভেনিয়ার্স, সেগুলোই নাকি এই শহরে খুব সস্তায় পাওয়া যায়। তো উনি আমাদের জায়গাটাও দেখিয়ে দেবেন আর দোকানের নামও বলে দেবেন। আর এই শহরেই আমরা আবার লাঞ্চও করব, তো এখানে আমরা একটু বেশিক্ষণই থাকবো। আপাতত এখন বাস থেকে নেমে ভলেন্দাম মিউজিয়ামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আর পৌঁছেও গেছি সিটি সেন্টারে। তবে আকাশটা দেখে মনে হচ্ছে আবার বৃষ্টি টিষ্টি হতে পারে। সকাল থেকে তো খুব ভালো ওয়েদার ছিল আর এতক্ষণ খুব ভালোই ঘুরেছি, এরপর বৃষ্টি হলে আবার খুব মুশকিল। আর এই জায়গাটা আবার ডাচ ঐতিহ্যের পীঠস্থান বলতে পারেন। গাইড আমাদের এই শহরটার ব্যাপারেও জানাবেন। চলুন দেখি গাইড কি বলছেন। We live under the sea, under the level of the sea, and Volendam is going to be the same. In 1916 they are going to have a very big flood and the water arrives here. প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর খুব খিদেও পেয়ে গেছে জানেন। সেই যে চিজ টেস্টিং করে বেরিয়েছি তাতে পেট তো ভরেনি আর এখন দুপুর অনেক হয়ে গেছে। কি সুন্দর সুন্দর রঙিন কাঠের বাড়িগুলো দেখুন। এগুলো দেখে ভালো তো লাগছে, কিন্তু মনে হচ্ছে আগে খাবারটা খেয়ে নিয়ে তারপর যদি এই শহরের ইতিহাসটা শুনতাম তাহলে বোধহয় একটু বেশি ভালো হতো। তবে হাঁটতে হাঁটতে পৌঁছেও গেছি আমরা একদম এই বন্দরটার সামনে। জায়গাটা ভীষণ সুন্দর আর সেই রকম ভিড়। হাঁটতে হাঁটতে গাইড তাই আমাদের বলছিলেন যে এই জায়গাটায় নাকি সব সময় এরকম ভিড় থাকে। আর বাস থেকে নেমে অনেকটা হেঁটে এই জায়গাটা এসে পৌঁছলাম, ওই যে গাইড যাচ্ছেন ছাতা হাতে। এত সুন্দর জায়গাটা, মনে হচ্ছে এখানটাই বসে সময় কাটিয়ে দেওয়া যায়। In 1932 they're going to finish this dam, so in 6 years they can remove all the salty water. গোটাই হারবারটা জুড়ে চারিদিকে শুধু খাবারের দোকান, রেস্টুরেন্ট, সুভেনিয়ার্স এর দোকান। আর গাইড আমাদের বলে দিচ্ছেন এখান থেকে কোন কোন খাবারগুলো টেস্ট করব। ওয়াফেলস, হট চকলেট। So maybe you can have some fun there. I recommend to you when you finish to take a coffee, take away hot chocolate. Here, you already have a space, so you can keep going if you want. Okay, thank you. Hello, welcome. তবে ওসব আইসক্রিম চকলেট পরে খাবো, এখন চলুন একটা রেস্টুরেন্টে ঢুকেছি, আগে পেট ভরে কিছু খাবার দাবার খাই। এখানে রেস্টুরেন্ট প্রচুর ছিল কিন্তু গাইড আমাদের এই দোকানটাই দেখালেন। এখানে নাকি খাবারটাও খুব ভালো আর খুব তাড়াতাড়ি খাবার দিয়ে দেয়। আর সত্যিই তাই জানেন, খাবার দেওয়ার একদম 5 মিনিটের মধ্যে সব খাবার চলে এলো। এদিকে একটুখানি আলু ভাজা অর্ডার করেছি রনির জন্য, আর দুজনের জন্য একটা নিয়েছি চিকেন ফ্রাইয়ের প্লেট আর একটা ফিশ ফ্রাইয়ের। আর এত তাড়াহুড়োর মধ্যে ওকে তো কিছুই খাওয়াতে পারবো না জানি, ওর জন্য একটা স্মুদি অর্ডার করলাম, জানি না সেটাও খাবে কি না। তবে চিকেনটা না নিয়ে মনে হচ্ছে দুটোই যদি ফিশের প্লেট নিতাম খুব ভালো হতো। চলুন, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার আমাদের পুরোটাই ফ্রি টাইম। এখন যে যার মতন এখানে আইসক্রিম চকলেট খেতে পারে, যার যা ইচ্ছা সুভেনিয়ার্স কিনতে পারে। আর এখানে আবার একটা দোকান আছে যেখানে এরকম ট্র্যাডিশনাল জামা কাপড় পরেও ফটো তোলা হয়, তবে সামনেটায় কাউকে দেখতে পেলাম না জানেন, কতক্ষণ লাগবে কে জানে। আর হাতে সময় তো খুব কম, তবে একটাই শান্তি, খাওয়া দাওয়াটা হয়ে গেছে। খাবারগুলো ভীষণ ভালো ছিল জানেন, যদিও চিকেনটা অত ভালো লাগলো না, তবে মাছটা দুর্দান্ত ছিল আর পরিমাণটাও প্রচুর দিয়েছিল মাছের। রনি ওই একটু আলু ভাজাই খেয়েছে, পুরোটাও তাও শেষ করতে পারেনি জানেন, আলু ভাজার প্যাকেটটা তাই সাথে করে নিয়ে এসেছি, মাছপথে যেতে যেতে যদি খিদে পায় একটু একটু করে খাইয়ে দেব। আর এই যে এখান থেকে পরপর সব একটা করে সুভেনিয়ার্সের দোকান। চলুন, পেটটা ভরা আছে, এবার মন দিয়ে সুভেনিয়ার্স দেখতে পারবো। অনেকগুলো জিনিসই কেনার ইচ্ছে আছে, একটা খালি ম্যাগনেট কিনেছিলাম আমস্টারডাম থেকে, দেখি বাকিগুলো এখানে পাই না। এটা নেব ভেবেও আমার আর দেখা শেষ হয় না, সব কটা জুতো তুলে তুলে দেখছি কোনটায় কি আঁকা আছে, কোনটা বেশি ভালো লাগছে। ওই যে আবার একটা নীল জুতো পেয়েছি, তবে অভিক বললো বেশি ছোট আঁকাটাও ভালো লাগছে না, এই লালটাই ভালো লাগছে। নীল জুতোটার গোটা জুতোটাতেই কিছু না কিছু আঁকা ছিল, তবে এইটাই নিলাম। ভালো হয়েছে না দেখতে এটা?
3.5 ইউরো মতন দাম নিল জুতোটার, মানে ওই ভারতীয় টাকায় 300 টাকার মতন। তবে এই জুতোগুলোই জানেন আমস্টারডামে দেখেছিলাম, একদম শহরের মাঝে যে সুভেনিয়ার্সের দোকানগুলো আছে সেখানে এই সেম জুতো প্রায় 10 ইউরো 11 ইউরো করে, মানে ভারতীয় টাকায় প্রায় 1000 টাকার কাছাকাছি। আরেকটা এরকম বাচ্চা দুটো শোপিসও নেওয়ার আছে, তবে এখান থেকে আর নেবো না। গাইড আমাদের যে দোকানটা বলে দিয়েছিলেন, দেখি ওই দোকানটা খুঁজে পাই নাকি। অভিককে বলছি এই দোকানটা নয়, ও কিছুতেই মানবে না, বলে নাকি এখানে সব দোকানে একই দাম। তবে ঘুরে ঘুরে যা দেখলাম দাম মোটামুটি কাছাকাছি, কিন্তু মনে হচ্ছে ওই দোকানটায় গেলে আরও একটু সস্তায় পেতে পারি। তবে সব দোকানেই দামগুলো দেখে নিচ্ছি কীরকম দাম, দেখি ওই দোকানটায় গিয়ে একবার। আর গাইড বলেছিলেন এখানে একটা চার্চও আছে যেটা সময় পেলে একবার ঘুরে নিতে, তবে সে আর আমাদের ঘোরার সময় হয়নি। আগে বরং সুভেনিয়ার্সগুলো কিনে নিই, তারপর সময় পেলে ঘুরবো। এই যে পেয়েছি দোকানটা, চলুন ঢুকে দেখি। দোকানটার নাম হলো টববেন সুভেনিয়ার, আর কত পুরনো দেখুন, সাল লেখা আছে 1887। বিশাল বড় দেখছি এই দোকানটা। শুরুতে ঢুকেই দেখছি কিছু শোপিসগুলো আছে, চলুন চটপট দেখে ফেলি। একটা উইন্ডমিল নেবার আছে, একটা ওই বাচ্চাগুলো শোপিস নেবার আছে। আর সত্যি তাই, দামগুলো দেখছি প্রচণ্ড সস্তা এই দোকানটায়। খুব বেশি সময় কাটাইনি, ওই 15 মিনিটের মধ্যেই যা যা নেবার ছিল সব নিয়ে নিয়েছি, আপনাদেরকে পরে বরং হোটেলে ফিরে দেখাবো। আর এখন চলে এসেছি আবার সেই হারবারটার সামনে। এখানে যে পুরনো পুরনো বোটগুলো আছে, এগুলো করেই নাকি আগেকার দিনে মাছ ধরা হতো। আসলে ভলেন্দামে আগে শুধু চাষি আর জেলেরাই থাকতো। আর এত সুন্দর এই জায়গাটা লাগছে, ভীষণ সুন্দর হাওয়াও দিচ্ছে। দেখে মনে হচ্ছে এগুলো শিগাল পাখি। পাখিগুলোও ডাকছে, আর রনিও সমানতালে ডেকে যাচ্ছে ওদের সাথে। আর এরপর আমরা আরেকটা পাড়া দিয়ে হাঁটতে বেরিয়েছিলাম, যেখানে পরপর লাইন দিয়ে আছে প্রচুর সুন্দর সুন্দর বাড়িঘর। আর এত সুন্দর সুন্দর বাড়িগুলো সাজানো, প্রচুর ফটো তুলেছি এখানে। আর এই গোটা পাড়া জুড়ে এতগুলো বাড়ি, প্রত্যেকটা বাড়ি দেখুন গায়ে গায়ে লাগানো, দুটো বাড়ির মাঝখানে 1 ফোঁটা কোনো গ্যাপ নেই। আর তারপর আমরা বাসে উঠে এখন আমরা চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন মার্কেন আইল্যান্ডে। আর এত ওয়েদারটা খারাপ হয়ে গেল এখন, বৃষ্টিও শুরু হয়ে গেছে, সেই সঙ্গে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। গাইডটাই বললেন যারা যারা এখানে নামতে চান না তারা যেন বাসেই থাকে, অনেকে দেখলাম বাসে বসে আছে। আর এই বৃষ্টির মধ্যেও আমরা যে কজন নেমেছি তাদেরকে নিয়ে গাইড এখন যাচ্ছেন মার্কেন আইল্যান্ড দেখাতে। আর আমরা ভেবে দেখলাম একবারই তো আসবো এই জায়গাটা ঘুরতে, রোজ রোজ তো আর এখানে আসবো না, তাই বৃষ্টি হোক যা হোক চাই গিয়ে দেখে আসি। খুব একটা বৃষ্টি এখন হচ্ছিল না, তাই জ্যাকেটের টুপিতেই কাজ চলে যাচ্ছে। প্রায় 5-7 মিনিট হেঁটে আমরা এসে পৌঁছলাম এই আইল্যান্ডে। আর ছবির মতন সুন্দর জায়গাটা। The problem, the basement, they're not going to construct, they're not going to put nothing. এটা একটা আলাদাই আইল্যান্ড যেটার নাম হলো মার্কেন আইল্যান্ড, আর এটার ব্যাপারেও গাইড আমাদের বোঝাচ্ছিলেন। ছবির মতো সুন্দর, ভীষণ ছোট্ট একটা গ্রাম, 2000-এরও কম লোকজন এখানে থাকেন। এখানে দেখার মতন বলতে গেলে এই রঙিন বাড়িঘর, ক্যানাল, ব্রিজ। যেহেতু খুবই ছোট একটা গ্রাম, তাই ঘুরতেও খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু এই সুন্দর সুন্দর বাড়িঘর, তাদের সাজানো বাগান, এত সুন্দর গ্রামটা দেখে একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে। আমরা এর আগে যে জায়গাটায় ছিলাম ভলেন্দাম, ওখান থেকেও ফেরি নিয়ে এখানে আসা যায়, তবে আমরা তো বাসেই এসেছি। তবে আপনারা যদি কখনো ভলেন্দাম ঘুরতে আসেন, আমি বলবো অবশ্যই এই মার্কেন আইল্যান্ডটাও একবার আসবেন। গাইড আমাদের এই গ্রামটা পুরোটা ঘুরে দেখার জন্য ফ্রি টাইম দিয়েছেন, তাই যে যেখানে ইচ্ছা এখন ঘুরে বেড়াচ্ছে। গাইড যদিও বলে দিয়েছিলেন এখানে হারিয়ে যাবার কোনো ভয় নেই, কিন্তু বললেই বা, জায়গাটা তো নতুন বলুন না, শেষে কোথায় যেতে কোথায় চলে যাব, ঠিক মতো ফিরতে না পারলে আবার বাস আমাদের ছেড়ে দিয়েই চলে যাবে। তাই চেষ্টা করছি যেদিকে আমাদের বাসের লোকজন গেছে সেদিকটাতেই যেতে। আর সামনেই যেহেতু কিংস ডে আসছে, সেই জন্য গোটা গ্রামটা কি সুন্দর সাজিয়েছে দেখুন। আর এই যে ছোট্ট গ্রামটা দেখছেন, এটা কিন্তু আগে এই মেনল্যান্ডেরই অংশ ছিল। 13th century নাকি এটা মূল জমি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে একটু করে এগোচ্ছি, আর মনে ভাবছি যতটা রাস্তা হাঁটছি ততটা আবার ফিরে যেতে হবে। তবে গোটা রাস্তাটা বাসের আর লোকজন চোখে পড়ছে না দেখুন, তাই ভাবছি এবার ফেরার পথ ধরি। এই গ্রামে থাকার জায়গা, ক্যাফে, রেস্টুরেন্ট সবই আছে, তবে গ্রামটা যেহেতু খুবই ছোট, ঘুরে দেখতে খুব একটা বেশি সময় লাগবে না।
তবে আপনারা যদি এরকম একটা প্রকৃতির মাঝে সুন্দর জায়গায় থাকতে চান সেক্ষেত্রে থাকতেই পারেন। আর এদিকে 4:30 মতন বাজে, আমরা যেখান থেকে শুরু করেছিলাম পুরো গ্রামটা ঘুরে আবার সেখানে পৌঁছে গেছি। ওই যে সামনেই মিউজিয়ামটা দেখা যাচ্ছে। ব্যাস আজকের মতন ট্যুর শেষ, এবার বাসে গিয়ে বসি। আবিকপো, থ্যাংক ইউ সো মাচ। আবানিস গুপ্তা, থ্যাংক ইউ। গাইড এক একজনের নাম ধরে ধরে ডেকে মিলিয়ে নিলেন যে সবাই উঠেছে কিনা বাসে। আর সবার প্রথমেই তো অভিক প্যালের নাম। ছোটবেলাতেও যে কোনো পরীক্ষার হলে যে কোনো ভাইভাতে সবার প্রথম ওর নাম আসতো নাকি। প্রায় 5:00 মতন বাজে, আবার যে রাস্তা ধরে এসছি সেই রাস্তা ধরেই ফিরে যাব অ্যামস্টারডামে। এখান থেকে অ্যামস্টারডাম প্রায়ই 1 ঘন্টা মতন লাগবে বাসে, তার মধ্যে আবার দেখুন বৃষ্টি এসে গেল। তবে গোটা ট্যুরটা বেশ ভালোই ঘুরে নিয়েছি আমরা, খুব একটা বৃষ্টি টিষ্টি পাইনি। ফেরার পথে অল্প একটু বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু আমরা তো বাসেই বসে আছি তাই আর কোনো চিন্তা নেই। 6:15 মতন বাজে, আমরা পৌঁছে গেছি অ্যামস্টারডামের সিটি সেন্টারে। ভাবলাম যে যে জায়গাগুলো ঘোরা বাকি আছে একটু ঘুরেই নিই। আর সামনেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো রয়্যাল প্যালেস অফ অ্যামস্টারডাম। প্রচুর পায়রা দেখছি এই জায়গাটায়, লোকজন খাওয়াতেও আসছে পায়রাদেরকে। বাবারে সামনে দেখুন কে, আবার আমার দিকেই আঙুল দেখাচ্ছে, মাথায় আবার একটা ছাতাও দিয়ে। আর কি করবে, নেদারল্যান্ডে যা বৃষ্টি হয় ভূতেদেরও তো বৃষ্টির হাত থেকে বাঁচতে হয় বলুন। এদিকে এই রয়্যাল প্যালেসের ঠিক পিছনেই আছে এই বিল্ডিংটা, এটা একটা শপিং সেন্টার, নাম হলো ম্যাগনা প্লাজা। শোনা যায় 63 মিলিয়নের কিছু বেশি দামে এই বিল্ডিংটা নাকি বিক্রি হয়ে গেছে। আর এখন যে বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি সেটা একটা মিউজিয়াম, এটার নাম হলো মোকো মিউজিয়াম। বাজে এখন 6:45 মতন, আমরা পৌঁছে গেছি অ্যামস্টারডামের ন্যাশনাল মিউজিয়ামের সামনে। তবে এখন তো আর কিছুই খোলা নেই, সবই বন্ধ হয়ে গেছে, বাইরে থেকেই একটু দেখে যাই বিল্ডিংটা। বিকেল 5:00 অবধি এই মিউজিয়ামটা খোলা থাকে, আর এর ভেতরে ঢুকতে গেলে টিকিট লাগে 22.5 ইউরো করে। আর এর ভেতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন ডাচদের 800 বছরের পুরনো ইতিহাস। আর এটা শুধু অ্যামস্টারডামেরই নয়, গোটা বিশ্বের মধ্যে একটি অন্যতম সেরা মিউজিয়াম। যদিও আমাদের আর কিছু করার ছিল না, কারণ প্রতিদিনই কিছু না কিছু ট্যুর বুক করা আছে, আর মিউজিয়ামগুলো যেহেতু 5:00 মতেই বন্ধ হয়ে যায় তাই আর এগুলোর কোনোটাতেই আমাদের ঢোকা হয়নি। এই গোটা জায়গাটা জুড়ে শুধু আছে মিউজিয়াম, মনুমেন্ট। তবে এখন তো সব কিছুই প্রায় বন্ধ হয়ে গেছে তাই এখন ট্রামে উঠে পড়েছি। আর এখানকার ট্রামের ভেতরটা আপনাদেরকে একবার দেখাই। ট্রামের ভেতরেও আবার এরকম একটা টিকিট কাউন্টার আছে, তো আপনারা চাইলে ট্রামে উঠেও টিকিট কাটতে পারেন, আবার যদি কিছু জানার থাকে সেটাও জিজ্ঞাসা করতে পারেন। তো এখন আমরা ট্রামে করে চলে এসেছি একটা জায়গায় একটা ঘড়ি দেখব বলে। আর এই ঘড়িটার বিশেষত্ব হলো এই ঘন্টাগুলো। একদম উপরে ঘড়িটা রয়েছে, এখন 6:07 মতন বাজে, তবে এই ঘড়িটাতে খুব সুন্দর মিষ্টি একটা ঘন্টা বাজে। এই ঘড়িটা বহু পুরনো, তবে ঘড়িটার ব্যাপারে এত পড়েছিলাম যে একবার ইচ্ছা হলো এটাকে দেখে আসতে। আর এই দিকে যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো হচ্ছে ডান্সিং হাউস। দাঁড়ান আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। মাঝের যে অফ হোয়াইট কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন কেমন সামনের দিকে একটুখানি বেরিয়ে আছে? এখানকার বাড়িগুলোর একটা বিশেষত্ব আছে, এগুলো তো বহু পুরনো দিনের বাড়ি। আর বাড়ির গায়ে যে তীরের মতন জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে এই বাড়ির ব্যালেন্স। আর এই কম্পাসগুলোর জন্যই এই বাড়িগুলো কোনোদিনই পড়ে যাবে না, যেহেতু দুটো বাড়ির মাঝখানে কোনোই গ্যাপ নেই, তাই এই বাড়িগুলো নিজেদের মতো নিজেদেরকে অ্যাডজাস্ট করে নেয়। আর তাই নাকি এই বাড়িগুলো কোনোদিনই ভেঙে পড়ে যাবে না, দরকার মতন সামনে এগিয়ে আসে। আর এখন 7:30 মতন বাজে, আমাদের আজকের দিনের প্রায় শেষ, অনেক ঘুরে এবার একটু চার্জও দরকার, তাই চলে এসেছি চার্জিং বুলটা দেখতে। একদম স্টক মার্কেটের ঠিক সামনে এই চার্জিং বুলের স্ট্যাচুটা আছে, যেটা পুরোটাই নাকি ব্রোঞ্জ দিয়ে তৈরি। আর এর ওজন কত জানেন? 3,200 কেজি। যদিও অভিকের খুব একটা ইচ্ছা ছিল না এটা দেখতে আসার, কিন্তু আমার জোরাজুরিতে আসতে বাধ্যই হয়েছে। আর এত বৃষ্টির মধ্যে যখন এসেই পড়েছি, চলুন চটপট একটা ফটো তুলে নিই। রাতের দিকে প্রায় 8:00 বাজে, আমরা পৌঁছে গেছি বাস স্টপে। এখান থেকে বাস নিয়ে এবার ফিরবো হোটেলে। তবে জাস্ট একটুখানির জন্য বাসটা মিস করে গেলাম, এখন আরও বেশ কিছুক্ষণ বসতে হবে আমাদের এখানে। আর কি, এই বসে বসে প্রাকৃতিক দৃশ্য দেখি। রাত প্রায় 9:45 নাগাদ আমরা হোটেলে পৌঁছলাম। চলো
হোটেলে ঢুকে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এবার তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর মনে আছে একদম প্রথম দিন এসেই আমরা গ্রসারি সুপারমার্কেট থেকে একটা পিজা কিনেছিলাম? তো এসে সেই পিজাটাই বানিয়ে নিয়েছি, আর আজকে এটাই আমাদের ডিনার। খুব বেশিক্ষণ লাগলো না, এসেই পিজাটা আগে ঢুকিয়ে দিয়েছিলাম ওভেনে, আর তারপর সবাই এক এক করে ফ্রেশ হয়ে নিয়েছি, ততক্ষণে পিজাটাও রেডি হয়ে গেছে। ব্যাস, একদমই কোনো খাটনি নেই, এবার শুধু বসে খাবো। আর এর জন্যই আমরা আজকে বাইরে ডিনারও করলাম না, তবে টুকটাক কিছু খেয়েছিলাম স্ন্যাক্সে। চলুন আজকে তাহলে ডিনার করতে করতে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।